সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রওনা হয়েছি মুরাপাড়া জমিদার বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে। এই এরিয়াতে আসলে আপনারা গ্রামের একটা ফিল পাবেন, মনে হবে যে আপনি গ্রামে চলে আসছেন। মোট কথা হচ্ছে এখানে আপনারা গ্রামের একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। এখানকার লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন। এই তো আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি, দেখা যাক ভিতরে কী কী নিদর্শন রয়েছে। এই যে এখানে জমিদার বাড়ির দুটো মঠ রয়েছে, মঠগুলি দেখা যাচ্ছে। বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত, দর্শনীয় ও বেশ আকর্ষণীয় একটি জমিদার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ মোড়াপাড়া জমিদার বাড়ি। এটি একটি শতবর্ষীয় জমিদার বাড়ি, নির্মাণ হয়েছিল 1889 সালে। তবু এর উজ্জ্বলতা দেখে মনে হবে কিছুদিন আগেই বুঝি তৈরি করা হয়েছে। খুবই নান্দনিক ও কারুকার্যপূর্ণ জমিদার বাড়িটি দেশের অন্যতম ঐতিহ্যের সাক্ষী। জমিদার বাড়িটি বর্তমানে মুরাপাড়া কলেজে রূপান্তরিত করা হয়েছে। ঢাকা থেকে মাত্র 18 কিলোমিটার দূরে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত 62 বিঘা জমির উপরে গড়ে ওঠা মুরাপাড়ার জমিদার বাড়িটি। দুইতলা বিশাল বাড়িটিতে আছে 95টি কারুকার্য মণ্ডিত কক্ষ, অতিথিশালা ও বৈঠকখানা। এটা হচ্ছে সামনের পুকুরটি, বেশ সুন্দর। এখানে চাইলে আপনারা গোসলও করতে পারবেন, পানি যথেষ্ট পরিষ্কার রয়েছে। এর পাশাপাশি এখানে রয়েছে বৈঠকখানা, আস্তাবল, নাচের ঘর, মন্দির, দৃষ্টিনন্দন কাচারি ঘর এবং বিশাল বাগান। ও সামনে ও পেছনে দুইটি পুকুর, এটা সামনের পুকুর আর পিছনে আরেকটা রয়েছে। জমিদার বাড়িটির পাশে একটি বিশাল বড় আম বাগানও রয়েছে। আম গাছগুলো বেশ পুরাতন ও সারিবদ্ধভাবে সাজানো। কথিত আছে বাড়ি থেকে একটি সুড়ঙ্গ বয়ে গেছে, কিন্তু সুড়ঙ্গ পথ আপাতত বন্ধ করা। 1947 সালে পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 সালে তৎকালীন পাকিস্তানি সরকার বাড়িটি দখল নেয়। এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র স্থাপন করেন। 1966 সালে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম স্থাপনা করা হয়। এই বাড়ির নির্মাণ কাজ শুরু করেন 1989 সালে জমিদার রামরতন ব্যানার্জি। 1909 সালে তার দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষচন্দ্র ব্যানার্জি দোতলার কাজ সম্পন্ন করেন। এরপর তার কয়েকজন বংশধর বিভিন্ন সময় এ প্রাসাদটি সংস্কার ও সংরক্ষণ করেন। এটা হয়তো সবার কাছেই খুব পরিচিত, তা আমি ছোটোবেলায় করতাম কি, এটা পাইলেই এভাবে উড়াতাম, ভালো লাগতো অনেক। রামরতন ব্যানার্জি এই অঞ্চলে জমিদারি প্রথা প্রতিষ্ঠা করেছিলেন। ছুটির দিনে এখানে দর্শনার্থীর মোটামুটি ভিড় হয়, এমনকি বিভিন্ন দেশ থেকেও ফরেনাররা এ বাড়ির সৌন্দর্যটি উপভোগ করতে আসেন। সেই যুগে বাড়িগুলো কত নিখুঁত করে করতো, তাই না? এই যুগের বাড়িগুলো খুব দেখার মতো ছিল। এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের অংশটুকু, বেশ সুন্দর, অ্যামেজিং একটা জায়গা, গাছপালায় ভর্তি। ভাবতেই অবাক লাগে,
এত আগের যুগের একটি বিল্ডিং এখনো অনেক সুন্দরভাবে টিকে আছে। এই হচ্ছে পিছনের পুকুরটি, এটাও বেশ বড়। আমার মনে হয় রাজারা তখনকার আমলে এখানে গোসল করতেন। এখানে এত 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 গাছগাছালির সমারোহ যে আপনাকে মুক্ত করে তুলবে জায়গাটা। আর জায়গাটা বেশ মনোরম ও নীরব শান্ত প্রকৃতির একটা জায়গা। সামনের পুকুরটাও বেশ দারুণ, এখানে বসার জায়গাও রয়েছে, চাইলে বসে আপনারা আড্ডাও দিতে পারবেন। এখানে সম্ভবত একটি রিসর্ট নির্মাণ করছে, পাশে সুইমিং পুলও দেখলাম। সম্ভবত এটা অনেক সুন্দর হবে দেখতে। পিছনে হচ্ছে একটা ফ্রেন্ড, দেখতেছি আমি কী কী করি। এখানে আরও রয়েছে গাজী অডিটোরিয়াম ও শহীদ মিনার, সব মিলে মোটামুটি অনেক সুন্দর, মোটামুটি বললে ভুল হবে, অনেক 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 সুন্দর একটা প্লেস এটা। এখানে মূলত একটা কাজে এসেছিলাম, তখন এই বন্ধুটাও এসেছিল। বন্ধুরা একটু সাই টাইপ আর কি, একটু লজ্জা পায়। এখানে বিশাল বড় একটি মাঠও রয়েছে, এখানে সবাই ক্রিকেট খেলে, ফুটবল খেলে, যা যেটা ইচ্ছা খেলে। আমার তো জায়গাটা বেশ অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আবার কিন্তু কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।